হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিশোরগঞ্জের হাওরে যখন বেড়াতে যাবেন, নৌকা ভাড়া কোন জায়গা থেকে করবেন, কত টাকা ভাড়া পড়বে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে তা বিস্তারিত জানানোর জন্য এই ভিডিওটি বানাচ্ছি। নৌকা ভাড়া মূলত দুই জায়গা থেকে করতে পারবেন, একটা হচ্ছে কিশোরগঞ্জের বালিখোলা, আরেকটি হচ্ছে কিশোরগঞ্জের চামড়া বন্দর। আমরা দুই জায়গাতেই দেখাবো, তবে এখন দেখাচ্ছি বালিখোলাতে। তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, যারা একটু কম ভাড়ায় চান তারা বালিখোলা থেকে ভাড়া করতে পারেন নৌকা রিজার্ভ। যারা ব্যক্তিগত মানে একজন দুইজন করে মিঠামনের সেই বিখ্যাত রাস্তায় যেতে চান বা হাওড়ে ঘুরতে চান, তাহলে আপনাদেরকে চামড়া বন্দরে যেতে হবে। দর্শক, আমরা এই রাস্তা ধরেই মাথায় চলে আসলাম আর কি। আর এখানে অনেক মাঝি আছে, ওনাদের সাথে কথা বলবো ভাড়ার ব্যাপারে। আর জহির ভাই বলেন। কয়টা নৌকা আছে এই জায়গাতে? মোটামুটি শুক্রবার দিন তো ব্যস্ত থাকে বেশি, ওই দিন একটু ভাড়াটা একটু বেশি থাকে, যেহেতু চাহিদাটা একটু বেশি। তবে পর্যটকের কাছে ভাড়াটা বেশি চান না, কারণ ওরা যদি একবার মনে করে যে কিশোরগঞ্জ আসার পরে ভাড়া বেশি চায়, হ্যাঁ, তখন আর আসবে না। এরা না আসে মানে কি আপনাদের ক্ষতি হবে। আচ্ছা, নৌকার ভিতরে আসেন একটু দেখি। ওইটা ওই যে মালিক ভরসা, মালিক ভরসাটা আপনার নৌকা? এটা এক ঘন্টার জন্য ভাড়া করতো, সারাদিনের জন্য ভাড়া করতো, একটু দেখান তো আপনার নৌকাটা। আচ্ছা, এই যে ভাই ভাই নৌকা না, এটা এটা ভাড়া কত করবো? এটা ভাই ভাড়া কত দিবেন? মানে আমরা একটা ভিডিও বানাইতেছি আর কি ইয়ার উপরে, বালিখোলা কিভাবে আসবো, নৌকা ভাড়া কত। অনেকে আবার অভিযোগ করে বালিখোলা নাকি ভাড়া বেশি রাখে। স্পিডবোট আছে না? স্পিডবোটের ভাড়া কেমন? ধরেন আপনি মিঠামুন আর এমনি নৌকা, আপনি এই নৌকাটা ভাড়া কত পাবেন? পনেরোশো টাকা। আর আপনি সারাদিনের জন্য কয়জন ঘুরতে পারবো এই নৌকা দিয়ে? 30 জন। এমনি ভাড়াটা কি একটু আপ ডাউন করে, মানে শুক্রবার দিন একটু বেশি? এই যে রান্না বান্না করে তো খাইতে পারবে? আর কেউ যদি সারা রাত থাকতে চায় নৌকা, এরকম ব্যবস্থা আছে? জি 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 দাঁড়ান, আমি তো বুঝতে আছি আপনি তো ধরেন আপনার জন্য দোয়া রইল। ভাইয়ের নৌকা কোনটা? এইটা হলো ভাইয়ের ইয়ে না? ভাই আপনার নৌকাতে কয়জন মানে ভ্রমণ করতে পারবে? জি, আপনার নৌকাতে কয়জন ভ্রমণ করতে পারবে একসাথে? একসাথে ধরুন বিশ জন। আপনার নৌকার ভাড়াটা কেমন পড়বে ঘন্টার জন্য আর সারাদিনের জন্য? ঘন্টা এমন ভাই এই যে হেলা বললো সেটাই, আমরা তো এক ঘন্টা আবার তেল খাই 300-350 টাকা, ইয়া 100-150 টাকা, তাহলে 200-300 টাকা হইলে 500 টাকা। আচ্ছা, মানুষের বুঝ আছে না? বুঝছি। ওই যে সালাউদ্দিন ভাই না, আপনি একটু দেখান আপনার নৌকার ভিতরটা, ধরবেন সোজা যাবে না। এই নাম্বারটা কি সালাউদ্দিনের নাম্বার? হ্যাঁ ভাই। আপনি নাম্বারটা কি বলে আছে? গাছ এই যে এটা হচ্ছে সালাউদ্দিন ভাইয়ের চেহারা চিনে রাখেন, যদি ভাড়া বেশি চায় অভিযোগ দিবেন। এই যে এটা হচ্ছে ওনার নাম্বার 0916793533। আপনার মানে এটা আপনার নৌকাটা তো অনেক সুন্দর, এটা মানে প্রায় কতজন উঠতে পারবে? মানে 50-60 জন ইয়ে করতে পারবে, তো একটু কম উঠাই ভালো, ঠিক না? মাঝে মাঝে মোটর সাইকেল যে নিয়ে আসে আপনাদের এগুলো দিয়ে ভালো
এমনি কতক্ষণ লাগে মানে ধরেন এই বালিখোলা থেকে ইয়াতে যাওয়া পর্যন্ত? বালিখোলা থেকে নেমিটন গেলে এক ঘন্টা সময় লাগে। এক ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। এটা নৌকার ভিতরটা একটু দেখি আপনাদের। এমনি রান্না বান্নার তো ব্যবস্থা আছে না? ধরেন রান্না বান্না কি আপনি করে দেন না? আচ্ছা, আপনাদের বলে তো ব্যস্ত করে দিতে পারবেন নাকি? হ্যাঁ, পছন্দ দেব। আচ্ছা, তো ঠিক আছে, সালাদ বলে অনেক সময় দিলেন। ওনারা এখানে একটা ভাড়া বলছেন, ঠিক আছে, কিন্তু এরপরেও আপনারা যদি আসেন, ওনাদের সাথে যদি কথাবার্তা বলেন, ওনারা চেষ্টা করবেন যতটুকু কমে আপনাদেরকে ভাড়াটা দেওয়া যায়। ওনারা যেটা বলছেন নাম্বার দেওয়া আছে না? 0174169081। নৌকা ভিতরটা একটু দেখি। না, এখন খোলা লাগবো না, জানলা না খুলে খুলে দেওয়া যায় এগুলো সবগুলো। আচ্ছা, কতজন জায়গা নেই আপনার এই নৌকাতে? 70 জন। আপনার নৌকাতে কতজন জায়গা নেই মানুষ? 40 জন। এবং হাবিল কি আপনার নাম? না, আমার বাইক না আপনার। আচ্ছা, সোলার প্যানেল আছে না? মানে সোলার প্যানেল আছে, এগুলো মোবাইল চার্জ টার্জ দেওয়া যাবে? দেওয়া যায়। আপনার নৌকাটা কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যায়? সাতটা থেকে পাঁচটা পর্যন্ত। ও, ঘন্টায় আপনার ভাড়া কত নেন? ঘন্টায় 500 টাকা। 500 টাকা। আর আপনার সারাদিনের জন্য কেউ যদি নিতে চায়? সারাদিনের নিয়ে মানে মনে করেন যে 1500 পরে, 2000 পরে। আচ্ছা, আর এমনি আপনার ইয়া ওই যে এটা বাড়াবে যা লুক 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 বাড়লে মনে হয়। আর আপনার ইয়ে ওই রান্না বান্নার ব্যবস্থাটা কি? রান্না বান্না এমন যে আমরা পাঁচ নিয়ে আসি, আর না হলে হোটেলে কিছু খাই না। কেউ যদি যারা পিকনিকে আসবে ওরা খাবার দাবার গ্যাস চুলা আসবে? গ্যাসের চুলায় জায়গা আছে? চুলা মানে বাসায় তুলে দিয়েছি। হ্যাঁ, আবার যদি পিকনিকে আসে তারপরে চুলা মানে না হয়ে চলবো। তো আপনার আসলে কি হাওড়া এলো যত মানে সন্ধ্যা না করে একটু তাড়াতাড়ি আসলে ভালো, ঠিক না? রাত্রেবেলা তো সমস্যা না, রাত্রে আবার অনেক টিম আছে যে দুই দিনও পিকনিক করে মনে হয় যে রাত্রেবেলা থাকে না। এমনি থাকার ব্যবস্থা আছে আপনার নৌকার ভিতরে? থাকতে পারবে? থাকা যাবে, থাকতে পারবে। থাকতে গেলে তো দেখা যাচ্ছে লোকসংখ্যা একটু কমাইতে হবে, ঠিক না? লোকসংখ্যা একটু কমালে আর কি মানে নিয়ন্ত্রণে থাকতে পারে আর কি। তো ঠিক আছে ভাই, আপনার নামটা জানি কি? আমার নাম কামাল। কামাল ভাই, আপনার আসলে এই জায়গায় যোগাযোগ করবেন বালিখোলা এই জায়গাতে। আর এই থেকে মিঠামন যাইতে কতক্ষণ লাগে? মিঠামন যাইতে এক ঘন্টা সময় লাগবে। এক ঘন্টা সময় লাগবে। এই আপনি ইয়া তো মোটর সাইকেল নিতে পারবে? মোটর সাইকেল মনে হয় যে দুইটা পর্যন্ত নেওয়া যাবে। মোটর সাইকেল নিলে আসলে কোনগুলোতে নেয়? মোটর সাইকেল নিয়ে ও দাম নিয়ে নিতে হয় এগুলোতে না? এগুলো তো ডুবে যাবে, বড় নৌকা লাগবে মানে আর বড় নৌকা লাগবে। এটা নিলে দুইটা নেওয়া যাবে। এই ধরেন বালিখোলা এই জায়গাতে কয়টা নৌকা আছে? প্রায় নৌকা এই নৌকা ধন্যবাদ, সময় দিলেন, ভালো থাকবেন। হ্যাঁ, আর ভাড়াটা একটু কমায় রাখবেন, কারণ মানুষজন ভালো ইয়ার মধ্যে পাবে। কমায় বলতে বেশি কমায় না, মানে যেটা সঠিক আর কি। দর্শক, আমরা এখন চামড়া বন্দর বাজারে আছি, আর এই দিক থেকে আমরা যাব হচ্ছে মিঠামনির দিকে। তো এইগুলো হচ্ছে ট্রলার না? এগুলো ভাড়া কত করে? লাইনের ট্রলার আধা ঘন্টা পর পর এখান থেকে ট্রলার যায়। এখান থেকে মিঠামন ভাড়া 50 টাকা, ইটনা ভাড়া 60 টাকা। আবার এখান থেকে আপনারা রিজার্ভ ট্রলারও পাবেন। রিজার্ভ ট্রলার পাবেন আপনারা, ভাড়া কত মিঠামন? 50 টাকা। কতক্ষণ পর্যন্ত চলে নৌকা? নৌকা চলে কতক্ষণ? 1 ঘন্টা 10 মিনিট।
না বলতেছি যে সকাল কটা থেকে চালু হয়? 6টা থেকে। সন্ধ্যা পর্যন্ত চলে? 5:30টা। 5:30টা। আধা ঘন্টা পর পর ট্রিপ? 1 ঘন্টা পর। যাইতে লাগিল 1.5 ঘন্টা? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট? 1 ঘন্টা 15 মিনিট। এখন তো হাওড়া মানে সোজা চলে যাবো। কোনাকুনি যে রাস্তায় চলে যাবে তো? আর রিজার্ভ নেওয়ার জন্য কোন জায়গায়? সামনে আলাপ করতে সামনে চলুন, সামনে একটু আলাপ করে আস। জি ভিউয়ার্স, চামড়া বন্দরে আছি, এখান থেকে আপনারা রিজার্ভ ট্রলার নিতে পারবেন, নৌকা নিতে পারবেন, স্পিড বোট নিতে পারবেন। খায়রুল নৌ পরিবহনে আছি আমরা, এখানের যে সত্তাধিকারী ওনার সাথে আমরা কথা বলবো। আসেন, আমরা ওনার মাধ্যমে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন? জি ভাই। তো এখান থেকে যে নৌকাগুলো মিটামন যায়, এগুলার মানে কি সাইজের নৌকার ভাড়া কিরকম পড়ে? নৌকার ভাড়া আপনার রিজার্ভ ভাড়া আপনার টিকিটে হইলে আপনার 5,000-6,000 টাকা ভাড়া হয়। 6,000 টাকা যে নৌকাটা, এটা দিয়ে কয়জন যেতে পারবে? আমরা 50 জন। 50-60 জন। আর এর ছোট যেটা, এর ছোট যেটা যায় আমরা 30-35 জন। ওইটা ভাড়া কত পড়বে? রিজার্ভ 3,000-4,000। 3,000-4,000 সারাদিনের জন্য? সারাদিনের জন্য। আর ঘন্টার জন্য? আর ঘন্টার জন্য ঘন্টা আমরা ধরো 1,500-1,600 টাকা। আর স্পিড বোটগুলো? স্পিড বোট আপনার মিটামন গেলে আপনার 1 ঘন্টা 3,000, হাফ ঘন্টা গেলে 5,000 টাকা হবে সারাদিনের জন্য। যেটা 5,000 টাকা ভাড়া, এটা তো কয়জন যেতে পারবে? 10 জন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা একটা ভিউ মোটামুটি। নৌকা কি রান্না বান্নার ব্যবস্থা আছে? নৌকা চুলা টুলা লুই আনা লাগবো। চুলা টুলা লুই এলে আমরা রান্না বাড়া করতে পারবো। ভালো বাথরুম আছে তো? হ্যাঁ, বাথরুম আছে, খুব ভালো বাথরুম আছে। আচ্ছা আচ্ছা। হাওয়া খায় খায় বাথরুম করা যাবে নাকি? হ্যাঁ, খায় খায় বাথরুম করা লাগলো ঠিক আছে। ওই যে নৌকা নিতে পারেন না? একটু পরে নৌকা যেতেছি। আর হইলো আপনার মানে সার্ভিসটা কতক্ষণ থাকে, মানে সকাল থেকে? সকাল থেকে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা পর্যন্ত। নাম্বার না দর্শক, এটা হচ্ছে গেন্দু এক্সপ্রেস। এই জায়গায় হচ্ছে মূলত স্পিড বোট ঘাট আর কি, আর গেন্দু এক্সপ্রেস নাম এটার। এই যে আমাদের সামনে হচ্ছে গেন্দু ভাই, এখন সামনে আসেন। আপনার এই জায়গায় ঠিক আছে, মিঠামনের সব রিজার্ভ বা ইটনা যে কোনো জায়গায় যেতে পারবে। এটা কতক্ষণ খোলা থাকে, মানে আপনি? 7টা থেকে আমরা বিকাল 6টা পর্যন্ত। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ সময় দিলেন। আপনার নাম্বারটা একটু বলে দিন যদি। 01722-839-837। জি ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে গেন্দু ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আশা করি গেন্দু ভাই রিজনেবল রেন্টে আপনাদের কাছে রাখবে, এবং গেন্দু ভাই খুবই ভালো মানুষ, ওনার সাথে আপনার দর কষাকষি করার সুযোগও পাবেন। কম বেশি করে গেন্দু ভাই আপনাদেরকে নিয়ে যাবে।